পাশের রুমে কি শুনছে বা কোন ভিডিও দেখছে সব দেখতে পারবেন এখন নিজের ফোনে ধরুন পাশের রুমে একজন একটা গানে ভিডিও দেখছে গানটির নাম আপনি জানেন না বা কোন ধরনের গান এটা ধরতে পারছেন না এখন আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন সে কোন গানটি শুনছে এই জন্য আপনাকে ঘাটাঘাটি বা কোনো কিছু সার্চ করতে হবে না আরেকভাবে বলি তো বন্ধুরা পাড়া মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে সানবক্সে যে গানগুলো বাজে এর মধ্যে এমন গান আপনি শুনলেন যেই গানটি আপনি এর আগে কখনো শুনেন এখন এই গানটি আপনার ফোনে শুনবেন বা দেখবেন শুধু গান না যে কোনো রিংটোন আপনার সামনে বাজলো এই রিংটোনটিও আপনি খুব সহজে আপনার ফোনে শুনতে পারবেন তো বন্ধুরা কীভাবে এই কাজটি করবেন তা জানতে হলে এই দুই তিন মিনিটে ভিডিওটি একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখতেছেন শখেরাইব ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর পাশের ঘন্টা আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন এতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ভিডিওর কমেন্ট বক্সে একটি ছোট্ট কমেন্ট করবেন নাইস অথবা গুড আমরা আবার মোবাইল স্ক্রিনে ব্যাগ আসলাম সবার প্রথমে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করুন ওপেন করার পর সার্চবারে লিখবেন সাজাম সাজাম লেখার পর সার্চ দিবেন সবার প্রথমে যে অ্যাপটি দেখছেন এই অ্যাপটি ডাউনলোড করবেন আপনাদের সুবিধার জন্য অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার আমরা অ্যাপটি ওপেন করি ওপেন করার পর এরকম শো করবে এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার কানে শুনতে পাচ্ছেন এমন কোনো মিউজিক চললে সেই মিউজিকের এ টু জেড ডিটেল জানার জন্য এখানে একবার ক্লিক করবেন আমি আপনাদেরকে ফেসবুক থেকে একটি গান আগে প্লে করে শোনাচ্ছি ফেসবুক অ্যাপটি ওপেন করি গানের নামটি উপরে দেখুন তোর মন পারায় আপনিও শুনে থাকবেন হয়তো আমি গানটি প্লে করতেছি তো বন্ধুরা কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটি আপনারা শুনতে পারছেন না উপরের দিকে একটা নোটিফিকেশন দেখবেন এখানে আপনারা ক্লিক করবেন দেখুন যে গানটি আমরা প্লে করেছি সেই গানের গায়কের ছবি তার নাম কোন গান সব চলে এসেছে আপনি গানের লাইরিক্সটি দেখতে চাইলে এখানে ক্লিক করবেন এখানে গানের লিরিক্সটি দেখতে পারবেন গানের ভিডিওটি দেখার জন্য ভিডিওতে ক্লিক করবেন এখানে আপনারা ভিডিওটি দেখতে পারছেন যেই গানটি আমরা একটু আগে ফেসবুক থেকে শুনলাম এখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আপনাদের পাশের রুমে যদি কোনো রিংটোন বাজে সেই রিংটোনটি চলাকালে আপনি সাজাম অ্যাপটি ওপেন করে ওই বৃত্তের উপর একবার ক্লিক করে একটু অপেক্ষা করবেন তাহলে সাজাম অ্যাপে খুব সহজে রিংটোনটির নাম সহ রিংটোনটি আপনার ফোনে প্লে করে শুনতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে